হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গ বাংলা লাইফস্টাইল। তো আমার চ্যানেলের সব বন্ধুদের স্বাগত। আমার চ্যানেলের সব বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি নিয়ে এসেছি মায়াপুর ব্লগের পঞ্চম পর্ব। তো এই পর্বে আমি দেখাবো মায়াপুরের ভেতরে কি কি দেখার আছে। আমরা এখন চলে এসেছি চন্দ্রোদয় মন্দিরের সামনে। তো এই দেখো মন্দির, এইটাই হলো মায়াপুরের মেন মন্দির। এই মন্দিরের ভেতরে রয়েছে রাধা কৃষ্ণ তার অষ্টসখীর মূর্তি, আর রয়েছে শ্রী প্রভুপাদের মূর্তি, আর রয়েছে নরসিংহের মূর্তি, আর আর অযোধ্য দেবের মূর্তি। তো এই মন্দিরে নিজেদের পুজো দেওয়ার ব্যবস্থাও আছে, ওখান থেকেই সব কিনে পুজো দিতে হয়। দেখো আরেকটা মন্দিরের সামনে চলে এসেছি, কিন্তু এই মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি। এটা বিশ্বের সবচেয়ে বড় মন্দির। তো এই মন্দিরের কাজ এখনো চলছে। তো এখানে নোটিশ টাঙানো আছে যে 23 সালে এটা উদ্বোধন হবে। তো দেখে নাও, এটা চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি মায়াপুরের থিয়েটার হলের সামনে। এটা ঠিক নতুন মন্দিরের অপোজিটে আছে। এটার মধ্যে কৃষ্ণের সমস্ত রকম লীলা এটা থিয়েটারের মতন করে দেখানো হয়। তো এবার আমরা চলে এসেছি আরেকটা মন্দিরের সামনে। তো এই মন্দিরটা হলো শ্রী প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। তো দেখো মন্দিরটা খুবই সুন্দর, এর ভেতরেও ঢোকা যায়, কিন্তু কিছু কন্ট্রোল কিছু নিয়ে ঢোকা যায় না, যার জন্য ভেতরের ছবি কিছুই তুলতে পারিনি। তো বাইরের থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। মায়াপুরের ভেতরে অনেক দোকান আছে, সেই দোকানগুলো এখন তোমাদেরকে দেখাচ্ছি। এই দোকানপাটগুলো হলো মেন মন্দির দিয়ে ঢুকে ডান দিকেই পড়বে। তো এখানে সব রকম সব কিছু পাওয়া যায়, ঠাকুরের জিনিস পাওয়া যায়, ঠাকুর কিনতে পাওয়া যায়, মানে ড্রেস কিনতে পাওয়া যায়। এই যে ড্রেসগুলো দেখছো এগুলোকে গোপী ড্রেস বলে। তো এই সব কিছুই পাওয়া যায়। তো আমরাও একটু কেনাকাটা করেছি, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখান থেকে একটা পায়জামা নিয়েছি, দুটো ড্রেস নিয়েছি আমার জন্য, এইসব কেনাকাটা করেছি।
এবার আমরা চলে এসেছি শ্রী প্রভুপাদের ভজন কুটিরে। তো এই কুটিরে অষ্টক্ষর নাম সংকীর্তন হয়, কোনো সময় নাম সংকীর্তন থামে না। তো দেখো, এটা সবসময় এরকম কুটিরের মতনই, খড় দিয়ে ছাউনি দেওয়া, ভেতরে ঠাকুরের মূর্তি আছে। তো এখানে সবসময় নাম সংকীর্তন হতেই থাকে। ঘুরতে ঘুরতে চলে আসছি, এবার রুমের দিকে যাব। তো দেখতে দেখছি, দেখো বাইরে বসে কত সুন্দর কীর্তন করছে। তো এই কীর্তন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর শুনলাম। তো যাই হোক, আমার ভিডিওটা আর বেশি বড় করব না, আমি এখানেই শেষ করব। তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার নতুন বন্ধু এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা অতি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যেন আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা।